হে গাইস, আজকের ব্লগটা শুরু করছি রাত্রি 11টা থেকে। তো দেখো এখন 11টা না, সরি 10টা বাজে, 9:45 বাজে, আমাদের ট্রেন রয়েছে 11টার সময়। তো চলো রাস্তায় যেতে যেতে তোমাদের সাথে কথা হচ্ছে। আর আজকে হলো আমি যাচ্ছি বাড়িতে, বার্থডে পালন মানে সেলিব্রেট করা হলো, তারপরে এখন যাচ্ছি বাড়িতে। তো এখন ঘরে সব কিছু গুছিয়ে নিয়েছি সারাদিন। এই দরজাটা বন্ধ করে দাও, ওই জানালা বন্ধ, ওই জানালা বন্ধ, ওই ওই সাইডে জানালাটা বন্ধ, এও যাবে। তো সারাদিনে মানে এতটাই একা হাতে সব কিছু সামলে নেওয়া, প্রচণ্ডই ব্যস্ততার মধ্যে ছিলাম, তো সেই জন্য ভিডিও করতে পারিনি। তো যাই হোক, এখন বেরোই, চলো স্টেশনে পৌঁছে তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। তো গাইস দেখো, বাড়ি থেকে বেরিয়ে পড়ছে স্টেশন যাওয়ার দিকে। এখন বাজে 10:15 মতন, আর আমাদের ট্রেন রয়েছে 10:45 সময় গুয়াহাটি স্টেশন থেকে। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে করে বাড়িতে যাচ্ছি, আর এবার যেহেতু অনেক দিনের জন্যই বাড়িতে যাচ্ছি, তো বেশ অনেক লাগেজ রয়েছে, তো সেই কারণেই ও আমাকে বাড়িতে দিতে যাচ্ছে। অন্য সময় গেলে দিনের বেলা একা একাই যাই, কিন্তু যেহেতু এবার অনেক লাগেজ রয়েছে আর অনেক দিনের জন্যই যাচ্ছি বাড়িতে, তো সেই কারণে আমাকে দিতে যাচ্ছে। আর এই ভিডিওটা এডিট করতে বসেও মনটা খুবই খারাপ লাগছে, যে মানে কি বলবো, এতদিনের জন্য যাচ্ছি নিজের ঘর সংসার ফেলে, তো যেতেই হবে। মানে বাড়িতে একটা খুব আর্জেন্ট একটা কাজ রয়েছে, তো সেখানে গিয়ে, আর এদিকে আমার শরীরটাও খুব একটা বেশি ভালো নেই, তো সেই কারণে বেশ অনেক দিনের জন্যই থাকতে যাচ্ছি বাড়িতে। আর সকাল থেকে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করা হয়নি, আর এই ভিডিও ক্লিপটা ও নিয়েছিল, যে ও বললো যে তুমি তো অনেক দিনের জন্য যাচ্ছ, তো যে সমস্ত জায়গাগুলোয় আমরা ঘুরতে আসতাম, তো সেই জায়গাগুলো একটা ভিডিও ক্লিপ নিয়ে রেখেছে। এই ধরো সিটি সেন্টার, সেন্ট্রাল মন, ট্রেন্ডস, আরও যে সমস্ত জায়গাগুলোয় আমরা মাঝে মাঝে আসতাম, সেই সব জায়গাগুলোরও ভিডিও নিয়ে নিয়েছে। আর দেখো এখানে রয়েছে সেই ফুডেক্স, মানে যেখানে আমরা মাঝে মাঝেই বিরিয়ানি খেতে আসতাম, তো সব জায়গারও ভিডিও নিয়ে নিয়েছে। ও বললো যে তুমি কবে আসবে না আসবে, তো যে জায়গাগুলো আমার খুবই ফেভারিট জায়গা ছিল, তো সেগুলো যতটা রাস্তার দু সাইডে পড়ল সেই জন্য ভিডিওটা নিয়ে নিয়েছে। আর দেখো কিছু দূর আসতেই পড়লো হলো স্মার্ট বাজার, মানে যেখানে প্রতি মাসেই 1 থেকে 5 অব্দি মধ্যে চলে আসতাম স্মার্ট বাজারে। স্মার্ট বাজারে গ্রসারির জিনিস কেনার থেকে বেশি জামা কাপড়ের দিকে ঝোঁকটা থাকতো। তো যতটা স্টেশনের কাছাকাছি যাচ্ছি অতটাই মনটা খারাপ হয়ে যাচ্ছে, যে এতদিনের জন্য যাচ্ছি আর সকাল থেকে তোমাদের সাথে ভিডিওটাও শেয়ার করা হয়নি, কারণ ঘরে যা কাজবাজ ছিল যতটা পারলাম গুছিয়ে গাছিয়ে যাচ্ছি, কারণ ও আমাকে দিয়ে কিছুদিন পর চলে আসবে, তো তারপরে ছেলে মানুষের পক্ষে একা একা সবটা গুছিয়ে রাখা সত্যি খুব অসম্ভব ব্যাপার, তো সেই জন্য যতটা পারলাম গুছিয়ে গেলাম। তো জানি না কবে আসবো, তো মানে কি বলবো, আর এদিকে শরীরটা ভালো নেই জন্য বেশ অনেক দিনই থাকবো। তো দেখো এখন চলে এসেছি, মানে স্টেশনের কাছাকাছি চলে এসেছি, তো এখন যাব ভেতরে, ভেতরে গিয়ে মানে আজকে মনে হয় এই ব্যাগগুলো নেওয়ার জন্য লাগেজই নিতে হবে, মানে কুলি নিতে হবে, মানে এত ব্যাগ রয়েছে যে কি বলবো। তো দেখো নেমে পড়েছি উবের থেকে, আর এদিকে মানে আমাদের পক্ষে এতগুলো ব্যাগ টানা সম্ভব নয়, তো আমাদের হাতেও কিছু ব্যাগ রয়েছে, আর ওই দেখো সামনে কুলি নেওয়া হয়েছে, মানে ওর হাতেও দু হাত ভরে ব্যাগ রয়েছে, আমারও হাতে একটা ব্যাগ রয়েছে। তো এখন যাচ্ছি, ট্রেনটা আসলে তারপরে উঠে বসে পড়ব। তো যাই হোক, বাইরে এতটাই গরম, ভাগ্যিস এসির টিকিট কাটা হয়েছিল, নাহলে তো সত্যিই খুব সমস্যা হয়ে যেত। আর তোমরা কি গেস করতে পারছো যে আমি কেন এতদিনের জন্য বাড়িতে যাচ্ছি? তো চলো তাহলে এখন দেখো, এখানে ব্যাগগুলো দেওয়া হচ্ছে চেকিংয়ের জন্য। তো এদিক থেকে ব্যাগগুলো মানে গুয়াহাটি স্টেশনে মানে যখনই যাই না কেন ছোটোখাটো ব্যাগ হলেও এরকম চেকিং করাতে হয় হ্যান্ডব্যাগ বাদ দিয়ে। তো গেছে ওই পাশে, ওই পাশ থেকে ব্যাগগুলো নামিয়ে নেবে। তো মাঝে মাঝে মনে হয় কি ভয়ও লাগে, যে মনে যেন কোনো যদি ব্যাগটা আটকে যায়, কারণ বাড়ি যাওয়ার সময় অনেক কিছুই নিয়ে যাওয়া হয়, তো এরকম মাঝে মাঝে ভয়ও লাগে। তো যাই হোক, ব্যাগ চেকিং হয়ে গেল, তো এখন হলো ব্যাগগুলো নামিয়ে নেব, নামিয়ে দেখি কতক্ষণে ট্রেনটা আসে। তো চলো তাহলে, তোমরা ভিডিওটা দেখতে থাকো আর তোমরা সাথে থাকো, আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট আর শেয়ার করতে একদমই ভুলো না। আর অনেকদিন পরপর ভিডিও দিচ্ছি, তো তোমরা পাশে দেখো, ভিডিওগুলো দেখো, জানি না তোমাদের কাছে নোটিফিকেশান চাচ্ছে কি না। তো চলো তাহলে, তোমাদের সাথেও পরে কথা হচ্ছে। তো গাইস স্টেশনে এসে পৌঁছে গেছি, আর দেখো পিছনে কত লাগে, আর আজকে সারাটা দিনে তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি, কারণ মানে বাড়ি যাওয়ার আগে আজকে যাই না, মানে সারাটা দিনে এত।
তো সারাটা দিন এতটাই কাজ পাচ্ছিল আর ব্যাগ গুছিয়ে প্রচন্ড গরম, তার মধ্যে একটু বাইরেও বেরিয়েছিলাম। তো এই করে তোমাদের সাথে আর ভিডিও শেয়ার করতে পারিনি, তো ভাবলাম যে এখনই স্টেশনে এসে তারপরে তোমাদের সাথে ভিডিও শেয়ার করে দেখো। এই ব্যাগটার মধ্যে মনে হয় মানে কোন ওই যে ব্যাগটার মধ্যে বসে আছে মানে ওই ট্রলিটা এতটাই ভারী হয়েছে যে যার জন্য কুলি নিতে হলো। তো এখন কী বলবো, এখন ট্রেন আসার অপেক্ষায় আছে। তো আজকে আমাদের যে ট্রেনটা রয়েছে সেটা হলো শিয়ালদা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, তো সেটাতেই যাবো। আর আজকে বাড়ি থেকে খাওয়া দাওয়া করে চলে এসেছি, রাতে খাওয়া দাওয়ার কোনো ব্যাপার নেই। তো কালকে ভোরবেলায় বাড়িতে নেমে যাব, এই ধরো 5:30 নাগাদ নেমে যাব, তারপরে টোটো করে বাড়ি চলে যাব। তো এখন হলো ট্রেন আসার অপেক্ষায় আছি, তো ট্রেন আসুক ততক্ষণে বসে থাকি। আর আজকে মানে কী বলবো, সারাটা দিনে তোমাদের সাথে আর ভিডিও শেয়ার করা হয়নি, মানে প্রচণ্ডই মানে কী বলবো এতটাই ব্যস্ত ছিলাম। আর তার মধ্যে যেহেতু মনটা খারাপ লাগছে যে মানে নিজের ব্যাগটা গুছিয়ে নিয়ে যাওয়া, তো মানে যেতেও ইচ্ছা করছে না, কিন্তু যাই হোক যেতেই হবে। তো মন খারাপ তো দেখো, এদিকে স্টেশনেও কতটা ভিড় আছে, পুরো একটা ট্রেন আসার পরে পুরো এদিকে মানে সিঁড়িতে প্রচণ্ড ভিড়। তো যাই হোক, এক নম্বর প্ল্যাটফর্মটা মোটামুটি ফাঁকাই রয়েছে, তো তোমাদের সাথেও পরে কথা হচ্ছে, তো তোমার সাথে থাকো। তো গাইস দেখো, ট্রেন প্ল্যাটফর্মে চলে এসছে, আর যে কুলি ছিল তিনিও চলে এসেছিলো। কারণ মানে প্রথমে আমরা ভাবছিলাম যে ব্যাগটা তো প্ল্যাটফর্ম অব দিয়ে দিয়ে গেল, তো তারপর ট্রেনে কীভাবে তুলবো সেটাই ভাবছিলাম। কারণ আমি যেহেতু অনেক দিনের জন্য যাচ্ছি, তো লাগেজগুলো প্রচণ্ডই ভারী ছিল। পরে যারা কুলি ছিল তারা বললো যে না, মানে ওরা ট্রেনে না তুলে দেওয়া অবধি ফুল পেমেন্টটা নেয় না। তো যাক গিয়ে ট্রেনটা এখন মানে ঢুকে গেছে প্ল্যাটফর্মে, তো এখন হলো শুধু উঠে মানে কতক্ষণে ঘুমাবো এটাই ভাবছি। আর ট্রেনটা একটু বেশ কিছুটা সময় আধ ঘন্টার মতন লেটও করেছিল, তো সে কারণে স্টেশনে বসে বসে না গরমে আর ভালো লাগছিলো না। আর দেখো ট্রেনে উঠে পড়েছি, আর আজকে ট্রেনে নাইট স্যুট পরেই চলে এসেছি। কারণ হলো এখন ট্রেনে উঠে একটা দিব ঘুম, যেহেতু নাইটে যায়নি, আর এদিকে বাড়ি মানে পৌঁছাতে পৌঁছাতে ভোরবেলা হয়ে যাবে। দেখো এদিকে বিছানা মানে যে চাদর টাদর ঠিকঠাক করে পেতে দিয়েছে, মানে এখন শুধু শোয়ার অপেক্ষায়। তো ভাবলাম যে না, শোয়ার আগে একটুখানি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করে নিই। আর যেহেতু বাড়ির ওখানে গিয়ে ভোরবেলাতেই নামবো, তো ভোরবেলায় নেমে টোটো করে চলে যাব বাড়িতে, তো তখন আর অত সকালে কেউ দেখবেও না। তো ভাবলাম যে নাইট ওখানে মানে এই ধরনের জামাকাপড় পরে গেলে রাতে ঘুমাতে সুবিধা হবে। তো দেখো এদিকে গুয়াহাটি স্টেশন থেকে ট্রেনটা ছেড়ে দিয়েছে, একদিকে বাড়ি যাওয়ার জন্য মনে মনে খুব আনন্দ হচ্ছে যে বাড়িতে যাব, বাড়িতে গিয়ে থাকবো। আর এদিকে অনেকটাই দুঃখ লাগছে যে নিজের 5 বছরের গোছানো সংসার ছেড়ে বাড়ি যেতে হচ্ছে। হ্যাঁ তবে খুব তাড়াতাড়ি ফিরবো, তবে জানি না কবে ফিরবো, তো সেজন্যই যাচ্ছি। তো চলো এখন ঘুমিয়ে পড়ি, আর সকাল সকাল ঘুম থেকে উঠেই মানে বাড়িতে মানে আমাদের যে স্টেশন সেখানে বাড়ির লোক নিতে চলে আসবে। চলো তবে তোমরা দেখতে থাকো। গুড মর্নিং গাইস, তো নেমে পড়লাম, দেখো এই দেখো ছেলে চলে আসলো, আমাকে নিতে চলে আসছে স্টেশনে। মানে এই দেখতে স্লিপ করে পড়ে যাবো আমি। তো হলো এখন বেরোচ্ছি, মানে বাইরে টোটো রাখা আছে, টোটো করে এখন আমরা যাবো, হলো আমাদের ওই বাড়িতে যাবো। তো যাই হোক, হ্যাঁ বাবার বাড়ি। তো তারপরে হলো কী বলে, ট্রেনটা যাই হোক 2 ঘন্টা লেট ছিল, এখন হলো বেরোচ্ছি, টোটো করে যাবো, নাহলে এই গাড়ি ধরা খুবই ঝামেলা। তো চলো এখন উঠে পড়ি, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। তো গাইস দেখো এখন স্টেশন থেকে বেরিয়ে পড়লাম, আর টোটো করে যাচ্ছি হলো আমার বাবার বাড়িতে। তো মানে কি বলবো, স্টেশন থেকে যখন মানে ফিরে যেতে হয় তখন খুব মনটা খারাপ লাগে, কিন্তু যেহেতু বাড়িতে যাচ্ছি তো সে কারণে মনে মনে প্রচণ্ডই আনন্দ হচ্ছে। আর এদিকে আমার শ্বশুর শাশুড়ি ওরা আমাদেরকে বাড়িতে পৌঁছে দিতে যাচ্ছে, আর এদিকে সকাল সকাল তো জোড়া শালিক দেখে একটুখানি প্রণাম করে নিলাম। তো যাই হোক এদিকে এতটাই লাগেছিল যে শ্বশুরমশাইয়ের পেছনের জায়গা হয়নি, তো সে কারণে সামনে বসে মানে সামনে বসে যাচ্ছে। তো দেখো এদিকে যখন বাড়িতে যাচ্ছি, মানে আমরা যেখানে গুয়াহাটিতে থাকি সেখানে এতটাই পলিউশন থাকে যে কী বলবো। আর এদিকে যেহেতু এখন প্রায় দুর্গাপুজো কাছাকাছি চলে এসছে, তো এদিকে পরিবেশটা দেখলেই মনে হয় যেন সেই মানে কী বলবো কুয়াশা কুয়াশা মতন এদিকে সকালবেলাটা। আর এদিকে রাস্তা কিন্তু বেশ সুন্দর একটা ঠান্ডা হাওয়াও দিচ্ছিল, মানে মনে হচ্ছিল যে দুর্গাপুজোর আর বেশি দিন নেই। তো চলো তাহলে এখন বাড়িতে যাওয়া যাক, বাড়িতে গিয়ে তোমাদের সাথে আবার পরে কথা হবে, আর এখন থেকে তোমাদেরকে আমার বাড়ির ব্লগগুলোই শেয়ার করব। তো তোমাদের সাথে তো রেগুলার ভিডিও শেয়ার করতে পারছি না, তবে মানে যতটুকুন পারবো শেয়ার করব। তো তোমরা সাথে থেকো পাশে থেকো এভাবেই সাপোর্ট করে যেও।
তো চলো তাহলে এখন বাড়িতে যাওয়া যাক, আর এখন সবাই মিলে বেশ গল্প করতে করতে যাচ্ছি। মানে কিন্তু সবাই মিলে একসাথে যখন যাওয়া হয় তখন মানে খুব গল্প করতে করতে যেতে খুব ভালো লাগে। চলো তবে আজকের ব্লগটা এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ব্লগ।